একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখা যাচ্ছে প্রশ্নটি হচ্ছে টুপি পরা এটা কি সন্ন্যাত নাকি সুন্নাত না এবং টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কি না কেন এই প্রশ্নটি করেছেন যে ভাই প্রশ্নটি করেছেন ভাইয়ের নাম হচ্ছে উমর আব্দুল্লাহ উনি সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন দুবাইয়ে ছিলেন তো সৌদি আরব দুবাইয়ে অনেক মানুষ নামাজের মধ্যে কোনো টুপি পরেন না তো তাহলে কি তাদের নামাজ হয় না বাংলাদেশে কোনো ইমাম যদি আল্লাহ না করুক টুপি ছাড়া নামাজে দাঁড়াইছে চাকরি কিন্তু রাখাটা মুশকিল হয়ে যাবে টুপি পরাটা আসলে সুন্নাত কিনা না নাকি ফরোজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত ফরজ ওয়াজিব কোনোটাই না আসেন হাসান বিন মেহরান মেহরান্লাহু তালু থেকে বর্ণিত তিনি কি বলছেন একজন সাহাবি বলেছেন আমি রাসুল আকরাম সাল্লাহ আলহিহি আসাল্লামের সঙ্গে দস্তরখানে খাবার খেয়েছি আকাল তোমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওর ওই তো আলাইহি কলান সোয়াতুন বাই দ এবং আমি আল্লাহর হাবিব সাল্লাহ এর মাথায় সাদা টুপি দেখেছি কি দেখেছেন সাদা টুপি আচ্ছা এবার আসেন ওমর ইবনুল খাতাব আল্লাহ তালহু রাসুল আকরম সাল আলহাস্লামকে বলতে শুনেছেন কি আশুহাদা ও সালাসা শহীদ হলো তিন শ্রেণীর লোক এক কে রজলন মেনন এমন মুমিন এবং রাসুল আকরম সাল আলাইহাম ওরফা রসুল্লাহ সাল্লাম আর সাহু তিনি তার মাথা তুললেন তখন ওয়াকাত কলান সোয়াতহু তার টুপিটা পড়ে গেল আও কলান সোয়াতু অমর এবং উমর রাদি আল্লাহ তালানহুর টুপি পড়ে গেলেন এখন শাহে শহীদ কারা সেটা ভিন্ন বিষয় মেন কথা হচ্ছে এই যে মুসনাদে আহমদের হাদিসটা ওমর ইবনা খাতাব রাদিয়াল্লাহ তালু রাসুল আকরাম সাল আলাইহি আলী আসসালামকে বলতে শুনেছেন কি শহীদ হল তিন শ্রেণীর লোক এমন মোমিন এরপর হাদিসের অংশ এখানে আর উল্লেখ করা হয় নাই রাসুল ইকরাম সাল্লাহ আলাইহসাল্লাম মাথা তুললেন তখন তার টুপি পড়ে গেল অথবা ওমরের টুপি পড়ে গেল তার মানে টুপি ব্যবহার করেছেন এটা বোঝা যায় হ্যাঁ এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো অনেক সময় যে পাগড়ি পেঁচানো সবুজ টুপি আপনারা দেখে থাকেন কয় সৌদি আরবের অমোক মিউজিয়ামে রাসুল সাল্লাহ আলহিহিউ আসসালামের টুপি তুরস্কের তোপকাপি মিউজিয়ামে আল্লাহর হাবিব সাল্লু ইসলামের টুপি তোপকাপি মিউজিয়ামের এটার ভিত্তি আছে এটা যখন অটোমানরা গোটা ইউরোপ তারপরে আরব শাসন করেছেন তখন তারা এই সৌদি আরব থেকে আল্লাহ রসুল সাল্লাহু ব্যবহৃত এই সমস্ত জিনিসগুলো নিয়ে গেছেন বাংলাদেশের মানুষের একটা ধারণা আছে এই যে তোপকাপি মিউজিয়ামের রসুল সাল্লাহুসলামের যে টুপির ছবি পাগড়ির ছবি আম্মান আইসার আদিয় তালহা ফাতেমার আদিয়াল্লাহ তালানহা। তাদের এই জামা কাপড়ের ছবি যেগুলো তপকাপি মিউজিয়ামে আছে অথবা সিরিয়ার জাদুঘরে আছে মিশরে হুসাইনিয়া মসজিদে আছে অথবা লেবাননে আছে এই সমস্ত ছবিগুলোকে দেয়ালে টাঙিয়ে রাখলে মনে করে যে এটা ভাগ্যকে সুপ্রসন্ন করবে অথবা এটা আমাদের তাকদিরের জন্য ভালো কিছু হবে এমনটা অনেকের ধারণা আছে এগুলো বিশ্বাস করা যাবে না ইসলামের টুপির ছবি কাবার ছবি সবুজ গম্বুজের ছবি ঘরে ঝুলায় রাখলে ঘরে বিশেষ কোনো বরকত আসে বিষয়টা এরকম না এরকম কোনো বর্ণনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস থেকে আমরা পাই না এখন টুপি পরা সুন্নাত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব আসেন এরপরে হাসান বসরি আহল্লাহ কি বলছেন হাসান মসজিদ বসরি রহম্লা তিনি বলছেন ওয়াকান আল কৌম আলাল আমি কলান সোয়াতি তারা অর্থাৎ সাহাবা ইকরম রাজি আল্লাহ তালহু তারা পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন সৈবুখারি কিতাব সালাতের মধ্যে উল্লেখ রয়েছে হাসান মুসির রহম্লা অনেক বড় মনীষী তাবে যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন এবার আসেন সুলাইমান ইবনে আবি আবদুল্লাহ বলেন আমি প্রথম সারির মহাজির গণকে দেখেছি তারা সুতির পাগড়ি পরিধান করতেন কালো সাদা লাল সবুজ হলুদ ইত্যাদি রঙের তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপরে টুপি রাখতেন অতবার তার উপরে পাগড়ি ঘুরিয়ে পড়তেন আচ্ছা তার মানে কি সাহাবিরা টুপি পড়েছেন রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম পড়েছেন এখন যদি বলেন যে এটা কি সুননাতে মোয়াক্কাদা অথবা দায়মের সুননাথ কিনা অথবা আল্লাহ রসুল আলাইহি আলিয়াল সব সময় ব্যবহার করেছেন কিনা রৌদ্র থেকে ব্যবহার বাঁচার জন্য আরবরা যে রুমালটা ব্যবহার করেন সে সময় মানুষ ব্যবহার করেছে এখন আপনি একটা হাদিসে এমন দেখাইতে পারবেন না যে টুপি সারা নামাজ পড়লে নামাজ হবে না একটা হাদিসে নাই বরং বাথরুমে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসালাম মাথা ঢেকে গিয়েছেন নামাজের সময় আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম কখনও কখনও পাগড়ি পরেছেন কখনও টুপি মাথায় রেখেছেন এমনও সময় গিয়েছে যে সাহাবিরা টুপি ছাড়া নামাজ আদায় করেছেন সুতরাং টুপি পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে ভালো আর কেউ যদি এমন কথা বলে থাকে যে টুপি পরে নামাজ আদায় করলে এতগুণ সব বেড়ে যাবে মিথ্যে কথা এই ধরনের কথার কোনো ভিত্তি নেই এ ধরনের কোনো কথার ভিত্তি নেই আরব বিশ্ব দলিল না দলিল হচ্ছে রসুল সাল্লাহ আলাইসলামের কথা নবীজি এই কথা কোথাও বলেন না যে টুপি ছাড়া নামাজ পড়লে পাগড়ি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আমাদের দেশের মানুষের একটু সহনশীল হওয়া উচিত অনেক সময় আসলে এটা তো মুসলমানদের একটা শায় একটা চিহ্ন টুপি পড়লে জানা যায় যে মানুষটা মুসলিম মানুষটা নামাজ কালাম পড়ে অথবা মানুষটা আল্লাহওয়ালা দিনদার এই জন্য আমরা টুপি ব্যবহার করি রাসুলসাল্লাইসাল্লাম করেছেন বিধায় আর টুপি ছাড়া অনেক সময় চললে মানুষ বুঝতে পারে না যে মানুষটা মুসল মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ এই জন্য আমরা টুপি ব্যবহার করি কারণ আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের একটি হাদিস রয়েছে এমন যে তোমরা এমন কাজ করো যে কাজটার কারণে বোঝা যায় যে তুমি মুসলিম আপনি পকেটে মেসওয়াক রাখছেন এই মেসোয়াকটা রাখার কারণে কিন্তু বুঝতে পারে মানুষ যে আপনি মুসলিম অথবা নবজিৎ আলাইহি ইসলাম এই যে সেওয়াকের যে সন্ধ্যাটা এটি আপনি পালন করছেন এটি বাস্তবায়ন করছেন এগুলোতে আপনার স্বভাবে আল্লাহ তালা সুতরাং আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক আমরা সবাই সুন্নতার ওপরে কায়েম থাকি আমরা যেভাবে রাসুলসাল্লা ভাইসালামের সুন্নাগুলো আমাদের সামনে আসে সেভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক রহমতুল্লাহি অবরাকাত মোস্তরাম রমজান মাস গত হয়ে গেছে এবং আমরা নামাজ পড়েছি তারাবি পড়েছি রোজা করেছি এখনও নামাজ পড়ছে আমাদের রোজা কবুল হয়েছে কিনা নামাজ কবুল হয়েছে কিনা এরকম কোনো আলামত বা সিমটম ছিন্ন আছে কিনা হাদিসের ভাষ্য অনুসারে যদি বলতেন তাহলে ভালো হতো ফুজাইল ইবনে আয়াজ রহম্লা তিনি কি বলছেন দেখেন আমালা ইদা কানা খালিস ওলাম ইয়াকুন সওয়াবান লাম ইকবাল ইদা কানা সওয়াবান লাম খালিসকাল হাত ইয়কুনা সওয়াবান ওয়াল খালিসু মা কানা লিল্লাহি ও সওয়াবু মা কানা আলা সুন্নতি যদি আমল খালেস হয় কিন্তু সঠিক না হয় তাহলে তা কবুল হয় না অনুরূপভাবে যদি আমল সঠিক হয় কিন্তু খালেস না হয় তাহলেও তা কবুল হয় না কবুল হয় কেবল তখনই যখন আমল খালেস হয় সঠিকও হবে আর খালেস হওয়ার উদ্দেশ্য হল আমলটি আল্লাহর জন্য হওয়া এবং সঠিক হওয়ার দ্বারা উদ্দেশ্য আমলটি সুননা মাফিক হওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসুল সাল্লাহসাল্লামের হাদিস কি ইনামাল আমালু বিন সমস্ত আমলের যে ফলাফল এটা নির্ভরশীল হচ্ছে আমলের সঙ্গে এটা স্পষ্ট কথা এখন আপনি কতটুকু এখলাসের সাথে রমজানের রোজাটা রেখেছেন কতটুকু এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহ সুবাহতলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহর রেজামন্দে হাসিল করার জন্য আপনি রোজাটা রেখেছেন এটা আপনি জানেন আল্লাহর হাবিব সলাল্লাহ্লাম পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতটি আল্লাহ তালা নাজিল করেছেন সে আয়াত সাহাবিদের সামনে অনেক সময় পেশ করতেন কি ইন নাম আয়াত মিনাল মুতাহিন যারা তাকুয়াবান যারা আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লা সুফান তাদের থেকে যে সমস্ত আমলগুলো পেশ করা হয় সেগুলো গ্রহণ করেন তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা বুঝবেন কিভাবে আপনি এখলাস নিয়ে রোজা করছেন কিনা দুই নম্বর হচ্ছে আপনার হৃদয়ে তাকুয়া বা আল্লাহর ভয় ছিল কি না তিন নম্বর আরেকটি বিষয় রাসুল আকরাম আলাইহি আসাল্লাম যেটি আমাদেরকে বলেছেন মহাদ্দিসিনহা আমাদের সামনে তুলে ধরেছেন সেটি কি যে কোনো সৎ কাজ বা ভালো কাজ আপনি করলে সে কাজটা আপনার থেকে চলমান আছে কিনা অর্থাৎ আপনি ফজরের নামাজ পড়েছেন জহুরের নামাজের জন্য আপনার মনটা আঞ্চান করছে কিনা আসরের নামাজ পড়েছেন আসরের জন্য আপনার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত হয়েছে কিনা নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হন তখন কলিজার মধ্যে একটা শীতলতা অনুভূত হয় আন্তরিক প্রশান্তি লাভ হয় স্পিরিচুয়াল যে ফ্রেশনেস সেটা কিন্তু আপনার লাভ হয় আপনার মনটাই তখন বলে ইস যদি আরও দশ টাকাত নামাজ বেশি পড়তে পারতাম তারাবিটা অনেকে বিশ টাকাত পড়ে আরও অপেক্ষা করে কেমল লাইলটা যদি আরও বিশ পড়তে পারতাম আরও যদি দশ টাকাত পড়তে পারতাম এরকম অপেক্ষা করে আর যেগুলো চোর এগুলো চার রাকাত নামাজ পড়ার পরে অপেক্ষা করে যে কখন নামাজটা শেষ হবে এবং কখন আমি মসজিদ থেকে বের হব অসংখ্য মানুষ আপনারা এরকম দেখবেন যারা ঈদের দিন জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই হয়তো বা এসা পড়ছে ফজরও পড়ে নাই তো তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে রমজান মাসে সে নামাজ পড়েছে নামাজ পড়ার পরে ঈদের দিন নামাজটাকে সে কন্টিনিউ করতে পারলো না তার নামাজ কবুল না হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ যে মানুষটার নামাজ কবুল হয়েছে এই মানুষটা নামাজটা কন্টিনিউ করেছে বা কন্টিনিউ সাধারণত করে থাকে কারণ মানুষ কোন কাজটা বেশি করে যখন যে কাজটাতে সে মজা পেয়ে যায় যাদের নামাজ কবুল হয় রোজা কবুল হয় হজ কবুল হয় জাকাত কবল হয় জাকাত দিয়ে সে মজা পাবে যার নামাজ কবুল হয়েছে সে নামাজ পড়ে মজা পাবে যার রোজা কবুল হয়েছে সে রোজা করে মজা পাবে সাঁত পাবে এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন রোজা করার পরে আপনি স্বাদ পেয়েছেন কিনা নামাজ পড়ার পরে আপনি স্বাদ পেয়েছেন কিনা আনন্দিত হয়েছেন কিনা এবং সেটা কন্টিনিউ করতে পারছেন কিনা যদি করতে পারেন তাহলে জানবেন যে আপনার রোজাটা কবল হয়েছে আমি বলছি না যে বারো মাস রোজা রাখেন সাবলের ছয় রোজা সেটা তো আপনি রাখতে পারেন প্রতি সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন প্রতি মাসে তিন দিন আপনি রোজা রাখতে পারেন এই জিনিসগুলো আসলে আপনাকে খেয়াল রাখতে হবে অসংখ্য মানুষ বাংলাদেশে আছে সারা পৃথিবীর বুকে আছে যারা নামাজ পড়ে রোজা করে কিন্তু মজা পায় না মজা পায় না অনেক মানুষ দেখবেন বলে যে মোহতারাম রমজান মাস আসলে খুব আনন্দ লাগে এ মাসটা খুব ভাল লাগে আর কিছু মানুষ আছে রমজান মাস যেন তাদের কাছে আজাব নিয়ে এসেছেন জালেক এরা মুনাফিক এদের ইমান ঠিক নাই যদি ঠিক থাকতো রমজান মাসে সুস্থ সবল স্বাভাবিক কোনো মানুষ রোজা না রেখে থাকতে পারতেন না তাহলে আমরা এমন মোটামুটি আলামতগুলো পেলাম এবার আসেন আল্লাহ রসুল সালু আসলাম আরেকটা হাদিসের দিকে আমরা খেয়াল করি যে আমি শেষে কি অংশ বলেছিলাম মা কানা আলাহ যে আমলটা সুননা মাফিক হয়েছে নবীজি যেভাবে বলেছেন সেভাবে আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন তাহলে বুঝে নেবেন যে সেই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে অন্য হাদিসে দেখেন আমাল আল আফু সাবা আমি আতিন প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির স্বভাব গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহতালা বলেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে তাহলে তার কিন্তু আল্লাহ সব আনুবা তালা নিজেই দেবেন ইয়াহিয়া ইবন মহাজ রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি জবানে ইস্তেকফফার করে অথচ তার অন্তর গুনাহের সাথে আবদ্ধ আর তার সংকল্প হল সে আবার গুনাহের কাজে ফিরে আসবে তাহলে তার রোজা প্রত্যাখ্যাত এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ উনি ওনার একটি মত পেশ করেছেন আর কি অর্থাৎ রোজাদার ব্যক্তি কখনও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না রোজাদার ব্যক্তি কখনও বিশৃঙ্খল হতে পারে না বিশৃঙ্খল আচরণ করতে পারে না এটি উনি তার বক্তব্য পেশ করেছেন তারপরে আল্লা সুবহানবুয় তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে মুত্তাকিন সূরা মায়ের সাতাশ নম্বর আয়াতের মধ্যে যেটি বলেছেন প্রত্যেকটা আমলের সাথে কিন্তু আপনার সম্পর্ক রয়েছে তাকওয়ার তাকুয়া ভিত্তিক আমল ছাড়া কিন্তু আপনার আমল কবুল হবে না সুতরাং জীবনে যত কাজ করবেন আগে খেয়াল করবেন কতটুকু আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে আল্লাহর ভয় যদি থাকে আপনার আমলগুলো কবুল হবে ইনশাআল্লাহ তালা কারণ আল্লাহর ভয় যখন থাকবে না একটা মানুষের ও মানুষটা যখন নামাজ পড়বে চিন্তা করবে নামাজটা আমার জীবনের শেষ নামাজ যখন রোজা করবে চিন্তা করবে এই রোজাটা আমার জীবনের শেষ রোজা যখন মানুষকে খাওয়াবে চিন্তা করবে খাওয়ানোটা আমার জীবনের শেষ খাওয়ানো যখন দান করবে মনে করবে দান করাটা আমার জীবনের শেষ দান করা যখন এরকম চিন্তা নিয়ে কেউ দান করবে নামাজ পড়বে রোজা করবে নিঃসন্দেহে সে মানুষটার হৃদয় তাকুয়া থাকবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন by listening to the Holy Quran.